ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও, আবার একদিন বাদে। তো যাই হোক, তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করতে পারিনি, মাকে চা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তোমাদের অর্কের খাওয়া হয়ে গেছে, ছাতু এই দেখো, এ দেখে দেখে হাসছে, এখন শুয়ে শুয়ে এখন হাসছে, দুষ্টুমি করছে শুয়ে শুয়ে এখানে দিদিনের কাছে, আর মা তখন শুয়েছিল একটুখানি, আর এখন এই যে বসেছে, বসে যে ওষুধ দিয়েছি হাতে, তো ওষুধ এই যে খাচ্ছে, এই দেখো ওষুধ নিয়ে বসেছে, ওষুধ খাবে। আর কি বলে এটাকে, আমি ওদিকে মার টিফিন করেছি, সুজি করেছি, সুজি তো কলা দিয়ে পেস্ট করে দিই, তো একটুখানি খায়, পেস্ট করে পুরো একদম জলের মতো করে দিই। তো ওদিকে সুজি করছি, মানে করা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দেবো। আর আমাদের আজকে সেরকম কিছু রান্না করবো না, তো কি করব বলছি, আলু সিদ্ধ করবো আর ডিম সিদ্ধ করবো, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মাখবো। আর কালকের একটু ডাল আছে, তো কার্তিকের ডাল দিয়ে আলু মাখা দিয়ে হয়ে যাবে। আর আমি শুকনো ভাতে আলু সিদ্ধ খেতে বেশি পছন্দ করি, ডালটা অত ভালোবাসি না, তো সেই কারণে একটু আলু সিদ্ধ দিয়ে হয়ে যাবে। কেন করছি সেটাও তোমাদের বলছি, তোমরা বলবে আলু সিদ্ধ ভাত কেন করছো, তার কারণ হলো আজকে বিকেলে আসছে দিদি, তো নবদ্বীপের দিদি যেখানে মা থাকে, তো মেসদি আসবে, জায়ম্বু আসবে, দিদির ছেলে আসবে, বিকেলে আসবে, মানে আজকে আসবে কালকে যাবে। ভিডিওটা তোমরা কালকে পাবে, কারণ কি আজকে মানে তোমরা তো আগের দিনকে দেখেই নিয়েছো যে দিদি এসছে, জায়ম্বু এসছে, তো ভিডিওটা তোমরা কালকে পাবে, পরের দিন পাচ্ছ, সেই জন্য আগে অ্যাডভান্স শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। আর কি বলবো যে দিদিরা এসছে, তো সেই কারণে আর নতুন কিছুই না, তাও বলে দিলাম। আর অনেক কিছু সারপ্রাইজও দেখে নিয়েছো, অরিক বাবারে অরিক বাবারে, তো অনেক কিছু সারপ্রাইজও দেখে নিয়েছো, তো চলো ভিডিওটা কন্টে। আর সারপ্রাইজ যদিও পারি দেখিয়েছি কি না বলতে পারবো না, কারণ কি এটা হয়তো পরের দিনও সব লোড করে রাখতে পারি, পরের দিনও দিতে পারি তোমাদের ভিডিও। তো যাই হোক, চলো দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা সাথে থাকো, সঙ্গে থাকো। আর চলো দেখিয়ে দিই, সুজিটা করা হয়ে গেছে আর আলু সিদ্ধ, এখন আলু ছোলা হয়নি, আলু ছুলে বসাবো, চলো। তো দেখো সুজি করে রেখে দিয়েছি এদিকে, একটু পাতলা করেই করি, আর এদিকে কড়াইতে জল বসিয়েছি, আর দেখো আলুগুলো ছুলবো, এখনও ছোলা হয়নি, তারপর চাল ধোবো। তো যাই হোক চলো আস্তে আস্তে সব করে নিই এদিকে। তো দেখো এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকেও ফুটছে এটা, আর মারদের খাবার, মার আর ছেলের খাবার এটাতে বসিয়ে দিয়েছে, আর আমাদেরও চাল দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ছেলের কাছে যাওয়া যাক। আমি স্নান করে চলে এসেছি অলরেডি, আর এই যে ছেলেকে এখন খাওয়াচ্ছি, আর আলু মাখা হয়ে গেছে। আর কি করলাম জানো, আরও একটু কয়েকটা ভেন্ডি ছিল আর কয়েকটা নষ্ট হয়ে গেছে, আর জানোই তো এখন সবজির যা দাম, আমাকে ক্যাঁকেই করবে কার্তিক, সেই কারণে ভাবলাম কি না ভেন্ডিগুলো একটু ভেজে নিই। তো ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে আর আলু মাখাটাও হয়ে গেছে, পরে ডালটা গরম করে দেবো, টিপ এখনও করিনি, থাক পরে করবো। আর ঠিক আছে চলো, বাদবাকিটা তোমাদের সাথে যতটুকুনি পারবো শেয়ার করবোই, দেখতে থাকো ভিডিওটা, আর পরে তোমাদের দেখিয়ে দেবো আবার ভেন্ডি ভাজা। আরে ভাববে হয়তো মিথ্যা কথা বলছি, না আমি মিথ্যা কথা খুব কম বলি। তো যাই হোক চলো আমাকে খাইয়ে নিই, তারপর আবার আসবো তোমাদের সামনে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, তখন বললাম যে ছেলেকে ঘুম পাড়াচ্ছি, মানে খাওয়াচ্ছি, তারপরে ঘুম পাড়াবো, তারপর দেখাবো কি খাবো না খাবো, তো সেগুলো তো কিছুই শেয়ার করা হয়নি। তারপরে কার্তিক আসলো, মানে ও তো ঘুমালো না, ছেলে একটু ঘুমালো, মানে একটুখানি ঘুমিয়েছিল, তো একটা ফোন এসছে, ফোনে জেগে গেছে, তো আর ঘুমালো না, এই যে শুরু করেছে আর ভালো লাগছে না, মানে হিসু করে করে পুরো ভিজিয়ে মিজিয়ে কি করছে, যতক্ষণ জেগে থাকে না এই করতে থাকে। আর যাই হোক, হিস হিস বলে হিস করবে না একদমই, বদমাইশি করবে, আর যেই বিছানায় রাখবো তখন দুষ্টুমি করে হিস করবে। তো যাই হোক ছাড়ো, আর এদিকে আমাদের তারপরে কার্তিক আসলো, আসার পরে আমি আবার মাকে একটু আর ছেলেকে একটু বেদানার রস করে দিলাম, কারণ মা দুপুরে ভাত খায়নি, মা বলছে একটু ভালো লাগছে না ভাত খেতে, তো সেই কারণে। আর ভাত কারি ভাল লাগে বলো, ওরকম পেস্ট করে আমার ছেলে বোঝে না, তাই খাইয়ে দিচ্ছি মেরে ধরে এটাই, আর ওরকম তো জেনে বুঝে খাওয়া যায় না, তোমরাও খেতে পারবে না সেইভাবে, তো সেই কারণে মা বললো আমার ইচ্ছা করছে না ভাত খেতে। তো মা শুয়েছিল, সেই সকালে টিফিন করেছে সুজি আর কলা, তারপরে শুয়েছিল। তো যাই হোক, তারপরে মাকে একটু বেদানার রস করে দিলাম, ছেলেকেও একটু দিলাম, তোমাদের অর্ক সোনাকে, মা বলে যখন আমাকে একটু রস করে দিবি তখন চাঁদকেও দিবি, তো ওকেও একটু দিই রস করে দিলে। তারপরে মাকে রস করে দিয়ে তারপরে একটু খেলাম, ভাত খাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না,
তো খাওয়ার পরে কার্তিক আবার অনেকগুলো জমেছিল, সেগুলো কাস্তে এখানে বসালো মেশিনে, আর ও গেছে ওপরে। দাঁড়াও ক্যামেরাটা একটু পরিষ্কার করে নি, ক্যামেরাটা আপছা আপছা লাগছিলো, যাই হোক এখন ঠিক লাগছে। আর ও গেছে ছাদে, দেখছো কি হাসছে, ও খালি গায়ে পুরো, ওই জন্য দেখাতে পারছি না তোমাদের, এতটা দুষ্টুমি করছে, বিছানা পুরো পাহাড় পাহাড় বানিয়ে রেখেছি। ভাগ্যিস বলো চাদরের তলায় আমার সবসময় একটা মানে প্লাস্টিক পাতা থাকে, প্লাস্টিকটা এরকম না, অনেক প্লাস্টিক আছে কি চাদরের তলায় পাতলে চাদ ধরতে ফুলে অসুবিধা হয়, বোঝা যায় বা গুটিয়ে যায় চাদর, ঘরকে পড়ে যায়। তো এই প্লাস্টিকটা একটু দাম নিয়েছে, 350 টাকা দাম নিয়েছে, কিন্তু খুব ভালো প্লাস্টিকটা, মানে জল এই যে চাদরের তলায় পাতা আছে তো আমার তোষকটাও নষ্ট হচ্ছে না, জাজিমটাও নষ্ট হচ্ছে না। আর এদিকে কি ইস্যু করলে কী করে, যে যেগুলো কাস্তে দেওয়ার থাকে সেগুলো একটু চাদরের তলায় উঁচু করে দিয়ে দিই, ফ্যানের হাওয়ায় শুকিয়েও যাও জাস্ট, আর এই হয়। তো যাই হোক ছাড়ো, তো কার্তিক এখন গেছে ওই ছাদে, ওই যে জল জমেছে, বৃষ্টি হয়েছে তো জলটা জমেছে, ও একটু কাচিয়ে দেবে পুরো, নালে তো শ্যাওলা পড়ে যায় আর পিছলাও হয়ে যায়। আমি একটু পিছলা পিছলাই পেলাম, সেই জন্যই ওকে বললাম যে ওপরে পিছলা হয়েছে একটু, জিনিয়াকে খেতে দিতে গেছিলাম তখন দেখলাম একটু পিছলা, তো সেই কারণেই ও বলো তাহলে জলটা একটু ছেঁচে দিই। তো আজকে দিদিদের আসার কথা, বিকেলে আসার কথা না, ওরা বেরিয়েও গেছে, আর ওরা আসবে ত্রিবেণী দিয়ে, নবদ্বীপে দিদিরা আসে ত্রিবেণী দিয়ে, তো এখান থেকে টোটো পাঠিয়ে দিয়েছি, টোটো মনে হয় বেরিয়েও গেছে 5:30-6টার মধ্যে টোটো পৌঁছে যাবে ওখানে, আর ওরাও আসবে 5:30-5টার মধ্যেই টোটো পাঠাতে বলেছে। তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, আর কি বলবো, চলো এইভাবেই করছি কাজ বাজ, একটু একটু করে চলছে, আজকে সেরকম কিছু কাজ ছিলও না সেজন্য শেয়ারও করতে পারিনি। তো এখন একটু ভাবলাম শোবো বিছানায়, এমন অবস্থা করেছে আর শোবো কি, এক কোণে বসে রয়েছি আর ওকে বকছিলাম তখন থেকে, তো আর মা ঘরে শুয়ে রয়েছে, আর কার্তিককে বললাম পিছনটা একটু ঝাড় দিয়ে দিও, কারণ হাওয়াতে না ওই ওই পাশে পাঁচিলের ওপারে যাদের বাড়ি তাদের গাছের পাতাগুলো পুরো ছড়িয়ে গেছে, হ্যাঁ একটু ঝাড় দিয়ে দাও। তো এইটুকুনি ও করছে, ওপরে গেছে, আর হ্যাঁ আর বাজার এনেছে, কি এনেছে, বাটা মাছ এনেছে আর মাছের মাথা, মনে হয় মাছের মাথা এনেছে, আর কাতলা মাছের পেটি এনেছে, কাতলা মাছের পেটি তোমার অর্কের জন্য আর ওর ভাইয়ের জন্য, মানে দিদির ছেলের জন্য, আর বাটা মাছ নিয়ে এসছে আমাদের জন্য, কারণ মাংস ফাংস খেতে চায় না খুব একটা, মাটনটা তো ওরা খায়ই মাঝে মাঝেই খায়, তো বললাম মাটন করবো কিনা, তো মা বলছে মাটন করতে হবে না, ও খুব একটা খেতে চায় না, আর জানোই তো খুবই একটা রিচ, তারপরে আবার ওরা চলেও যাবে খাওয়া দাওয়া করে, তো দুপুরে চলে যাবে মানে বিকেলে, অত রিচ খেয়ে যাবে রাস্তাঘাটে, তাই বললো একটু পাতলা করে ঝোল, এখন সবাই একটু ভয় ভয় তেল মশলাগুলো খাওয়া হচ্ছে, তো যাই হোক পাতলা করে একটু মাছের ঝোল করবো ধনে পাতা দিয়ে, আর কী করবো দেখা যাবে যখন, তারপরের দিনের ব্লগটা তো তোমরা পেয়েই যাবে, তো এটা তো আজকের ব্লগ চলছে। তো চলো এটুকু বলার ছিল, আবার আসবো পরে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো সাথে থাকো। দেখো তোমাদের অর্ক এখন জামা প্যান্ট পরে বাবু সেজে বিকেলবেলায় এই ঘরে শুয়ে আছে, ওলে বাবা লে আমার শোনা বুড়ো রে, আলি বাবা আলি বাবা আলি বাবা আলি বাবা, তো এখানে শুয়ে খেলছে, আর আর কার্তিক গেল মনে হয় ফুল আনতে ঠাকুরে, আর দিদিরা চলে এসছে, ফোন করেছিল স্টেশনে মনে হয় নেমে গেছে, তো আমি এখন একটু টোটোতে ফোন করব যে দাদা পৌঁছে গেছে কিনা, আর বাইরে যা মেঘ করেছে বৃষ্টির আগে যাতে পৌঁছে যায় বাড়িতে এটাই চাইবো। আর এই যে তোমাদের জিনিয়া বসে রয়েছে, আর এই যে রয়েছে বোনটা এখানে রয়েছে, দেখো চোখমুখ ফুলে গেছে, ঘুমিয়েছিলে নাকি, শুনেছিলাম হ্যাঁ ওই একটু ফুলেই চোখমুখ ফুলে যায়, আমার অবস্থা তাই, ঘুমাতে হয় না, নিয়ে বস এখানে, আমি ছেলের ওখানে বসি, বাইরে দেখো কি মেঘ করেছে, দেখো কি মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সামনে আবার। তো দেখো এখন সন্ধ্যেবেলা, তোমাকে তো বললাম এই সন্ধ্যেবেলা এখনো হয়নি কিন্তু, মানে ওই বলার পরে একটু পরে 10 মিনিট পরে এসেছি তোমাদের সামনে আবার, তার কারণ হলো দিদি বললো কার্তিককে বলেছে যে কয়েকটা বেলুন আন, কারণ ছেলের তো কালকে বার্থডে গেছে, তোমরা ফেসবুকে অনেকেই ফটোতে রিয়েক্ট দিয়েছো, অনেক রিয়েক্ট এসছে, মানে 700-800টা রিয়েক্ট এসছে, আর 200 কতটা মানে কমেন্ট এসছে, দিদির ছেলের জন্মদিন ছেড়েছিলাম মানে ফটো দিয়ে ছেড়েছিলাম। তো যাই হোক, তো বেলুন নিয়ে এসছে কার্তিক এখন, তো বেলুনগুলো ফোলানো হচ্ছে, বোনটা ফোলাচ্ছে, আমিও কটা ফোলাবো ভাবলাম, কটা ফোলাবো কিনা জানতে পারি না, মানে ফোলাবো তো একটা দুটো তো ফোলাতে পারবোই। তো যাই হোক এই দেখো আর কত খুশি
দেখো আর কত খুশি হয়েছে, এই যে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে বোনটা রাখছে, এই দেখো তো এই যে ফুলিয়ে রাখছে। আর এই যে দেখো এখানে একটা বিস্কুট দেখছো না, এই বিস্কুটটা আমি খাচ্ছিলাম, আমার খুব খিদে পেয়েছে তার জন্য। আর এই যে বেলুনগুলো নিয়ে এসছে, তো কেক এখনো আনা হয়নি, কেকটা বললো দিদি এসে বলবে কার্তিককে তারপরে আনবে। তো যাই হোক চলো, মানে কি বলে এটাকে, ও বেলুনগুলো ফুলিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ফোলানো হয়ে যাক তারপরে, তারপরে ঠিক আছে এখন বেলুন ফোলাবো। টাটা। অর্ককে দেখো বেলুনের মধ্যে শুয়ে কত খুশি, উলিয়ে বাবালে, ওই দেখো ফুলাচ্ছে আর এই যে খুশি, ওরে বাবা কত হাসি, কি হাসি, ও মাউ 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 মা, এত হাসি এত হাসি এত হাসি। এই দেখো কিভাবে লাগিয়েছে, দেখো হাসবে তোমরা, খাওয়ার। তো দেখো এদিকে দিদিরা চলে এসছে, দেখা যাচ্ছে না, দেখ আলোটা, এটা কি হলো, এই তো মা আসছি। তো এই যে দিদিরা চলে এসছে আর যে বেলুন ফাটছে, মামা, আর এই যে জায়ম্বু এখানে বসে আছে, আর কুকুর মুখটা দেখাও, কুকুর গেঞ্জি খুলে দিয়েছে, এ কুকুর। তো দেখো এদিকে সব সন্ধ্যাবেলা চপ নিয়ে বসেছিলাম, তো দিদি বললো অনেকদিন আলুর চপ খাই না, অন্য কিছু আনবো ভেবেছিলাম কিন্তু বললো অনেকদিন আলুর চপ খাই না, তো আলুর চপ আনা হয়েছে। তো আলুর চপ আর মুড়ি সব খাচ্ছে, আর আমরা খুব একটা মুড়ি খাইনি, ওরা একটু একটু করে মুড়ি খেলো। তো এই দেখো সবাই এখানে আমরা বসে সবাই খাচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সন্ধ্যাবেলার টিফিনটা। তো দেখো আরেকজন কোলে এসে এখানে বসে রয়েছে, আর আমি খাচ্ছিলাম তখন আমার খাওয়া হয়নি, তো ও কোলে এসে বসে আছে, আর এখানে ওর কানে কানে বলছিলাম কি নিবি গিফট, এটাই জিজ্ঞেস করছিলাম ওকে, আর ও মন দিয়ে শুনছিল এখানে। তো যাই হোক অর্ক ছিল ওর বাবার কোলে, আর এদিকে দেখো এখন আমাদের খাওয়া হয়নি, খাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো অর্ক এখানে বসে রয়েছে কোলে, সবাই মিলে একসাথে কত ভালো লাগছিলো, যখন আবার সব চলে যায় তখন পুরো ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, এটাই খারাপ লাগে আর কিছু না, এমনি যখন সবাই আসে কত সুন্দর ভরা ভরা ঘরটা লাগে। তো ওকে দেখো ও বসেই রয়েছে, আমি বললাম সর আমি খাবো এখন, তো কোলের মধ্যে বসে বলছে আমিও ভিডিওতে আসবো ভিডিওতে আসবো। তো দেখো এখানে ওও বসে রয়েছে আর কতটা দুষ্টুমি করছে, আজকে যদি আমার ছেলেও সুস্থ হতো তো দুই ভাই মিলে একদম মাথায় তুলে রাখতো সবাইকে। তো এই দেখো এইটা হলো এই যে ছোট মহারাজের কেক, কালকে তোমাদের বলেছি ওর বার্থডে ছিল তো ওখানে কেক কেটেছিল, তো এখানে ও কেক কাটবে। আরেকটা সারপ্রাইজ আছে যেটা আমি জানতাম না, দিদি কার্তিককে বলেছিল, তো সেইটা হলো এই যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার জন্য, তো এখানে 100K হতো তো ওরা পুরোটাই লিখে দিয়েছে 1 লাখ। তো এই যে দেখতেই পাচ্ছ ডিডি হয়ে গেছে, জিরোগুলো ঠিকভাবে লিখতেও পারেনি, আগে থেকে যদি অর্ডার দেওয়া থাকতো তাহলে অসুবিধা হতো না, কিন্তু ওরা বুঝতে পারেনি বলে তাই জন্য এটা। এই যে পুকু, এই যে 5 ইয়ার্স, চলো এখন কেক কাটা হবে। এই যে তোমাদের আরককে রেডি করে দিয়েছে একটু, বাবা চলো মা চলো চলো চলো। তো দেখো এটাই হলো তোমাদের জন্য আজকে সারপ্রাইজ। হ্যাঁ দিদির ছেলের কেক কাটবে সেটা আমি জানতাম, যে দিদির ছেলের এখানে কেক কাটবে, কারণ কি আগের দিন জন্মদিন গেছে, যেহেতু দিদান বাড়িতে ছিল না, আর তোমরা সবটাই জানো যে মা ওদের সাথে থাকে, তো ও বলছিল এখানে এসে কেক কাটবে, তো দিদি বলল ঠিক আছে দিদুনের কাছে গিয়ে সবাই মিলে ওখানে আবার কেক কাটা হবে, তো এটা বলেছিল কার্তিককে। তো যাই হোক, তো আমার যে এই 100K কমপ্লিটটা এটা তো জানতাম না,
যে এটা দিদি হ্যাঁ কার্তিককে বলেছে যে রুমুরটা মানে রুমু মানে আমার নাম, অন্তরা আমার ডাকনাম হলো রুমু, তো ওরটা ওখানে কাটা হবে। যেহেতু ও অ্যানিভার্সারিতেও কাটিনি, 100K হয়ে গেছে তাও কাটিনি, সিলভার বাটন পেলো তাও কাটিনি। তো যাই হোক, এটাই হলো সারপ্রাইজ ছিল যে আমার জন্য কেক নিয়ে এসেছে, আর একসাথে দুজনে মিলে কেক কেটেছি। আর দেখতেই পাচ্ছ টুপি পরিয়ে দিচ্ছে, দেখো জায়ম্বু আবার টুপিটা আমার কীভাবে সেট করে দিচ্ছে। আর এমনই সেট করেছিল যে সবারটা পড়ে গেছিলো আর আমারটা মাথাতেই ছিল। তো যাই হোক, দেখো সবাইকে দেখতে পাচ্ছ, দিদি, জায়ম্বু, কার্তিক, বোনটা, তারপরে আমার শাশুড়ি মা, আমার নিজের মা, তো সবাই এখানে মিলে কেটেছি। আর আমার শ্বশুর একটু লজ্জা পায় সবার সামনে আসতে, সেই জন্য আর আসেনি, সে ঘরে বসে টিভি দেখছিলো, তো মা এসেছিলো। তো এটাই হলো সবার সাথে কেক কাটার মজাটাই আলাদা। তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মাকে ওই যে বসে আছে ছাপার শাড়ি পরে, তার পাশে মাকেও একটু বসিয়েছি, মার বসতে একটু কষ্ট হচ্ছিলো, তাও মাকে ডেকে একটু বসিয়েছি। তো এখানে সবাই মিলে কেক কাটছি, আর বোনটা বাড়ি চলে যেত কিন্তু যেতে দিইনি, আমি বললাম যে আজকের দিনটা অন্তত থেকে যা, কারণ কি কেক কাটা হবে, এই মজাটা সবার সাথে না শেয়ার করলে ভালো লাগবে না। আর সত্যি কথা বলতে এই জিনিসটা দিদি ভেবেছে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ, কারণ কি এতদিন পর আমার কেকটা কাটা হলো। তো যাই হোক, তো দেখো এখানে সবাই মিলে কাটছি আর এত মজা হচ্ছে মানে বলার না তোমাদের। তো যতটুকুনি পেরেছি, যেভাবে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি ভাবলাম যে সবাই বলছিল একজনা ক্যামেরাটা ধরবে, কিন্তু দেখো একজনা যদি ক্যামেরাটা ধরতো সে হয়তো ক্যামেরার সামনে আসতে পারতো না, সেই কারণে ক্যামেরাটা আমার স্ট্যান্ডে লাগাতে হয়েছে। কারণ কি স্ট্যান্ডে লাগিয়েছি, পুরো ফ্রেমটার মধ্যে সবাইকে দেখা যাচ্ছে, এটাই অনেক ভালো হয়েছে। কারণ কি এটা যদি কেউ ক্যামেরা ধরতো তখন তো আর তারটা তাকে দেখা যেত না, সেই কারণে সবাইকে এক ফ্রেমে নেওয়ার চেষ্টা করলাম, আর সেটাও আমার বুদ্ধিতে। তো যাই হোক, এটা ভালোই লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো এই সারপ্রাইজটা আর আমার ভিডিওটা, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে সবাই জানিও। জানি না কতজন স্কিপ করে দেখেছো, কতজন ফুল ভিডিও দেখেছো, কতজন অ্যাডসহ দেখেছো, কিছুই জানি না, তাও বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর যাই হোক, দেখো এখন কেক কাটা হবে, কেক কেটে এই যে দেখো পুচকুটা আবার হাত ধুতে গেছে, হাত ধুয়ে তারপরে মাকে কেক খাওয়াবে। কারণ কি মা তো এখনও কিছুই মুখে দিয়ে উঠতে পারেনি, সেই কারণে বলল যে কেকটা একটু মুখে দিই। আর দেখো অর্ককে আমার কোল থেকে নিয়ে নিল। আর এখন সকাল সকাল ভয়েসটা তোমাদের আমি দিচ্ছি, কারণ রাতে এডিট আমি করতে পারিনি। তো দেখো কীভাবে ও খাওয়াবে মাকে, তো খাইয়ে, নিজে তো কেক খাই না, মানে নিজের জন্মদিনে নিজে কেক কাটে বা কারুর কেক জন্মদিনে ও খেতেই চায় না। তো যাই হোক, আমিও একটুখানি সবাইকে খাইয়ে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, একটু দেখে নাও। কারণ কি হ্যাঁ, তোমরা যখন ভালোবেসে এতটা এতটা আমাকে এগিয়ে দিয়েছো, আর তোমাদের সাথে এসব জিনিস না শেয়ার করলেই না, তো আমিও একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ কি এটা এঠো হাত হয়ে গেছিলো সেই কারণে, মাদের খাওয়াবো বলে। তো যাই হোক, এটা পুরো আমার ইউটিউব ফ্যামিলির জন্য, আর যখন আমার 100K হবে ফেসবুকে তখনও তোমাদের সাথে শেয়ার করব। জানি না সেটা কবে হবে, মাত্র এখন 47K হয়েছে, জানি না আগে 100K করতে পারবো কি না ফেসবুকে। তো যাই হোক, সবাই সব দিক দিয়ে আমাকে ভালোবাসা দিও, আর এটা পুরোটাই শুধু তোমাদের জন্যই ছিল ভিডিওটা। আর সত্যি কথা বলতে তোমরা যদি আমার পাশে এইভাবে না থাকতে তো কোনোদিনই আমি এগোতে পারতাম না। আর সত্যি কথা বলছি, আমি মন থেকে বলছি যে আমি খুব 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 খুশি হয়েছি, আর পুরোটাই আমাদের ইউটিউব ফ্যামিলির জন্য আজকে এতদূর পৌঁছাতে পারলাম। তো দেখো সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছি, আর আমার মাথার টুপিটা এখনও মাথার মধ্যে লেগে রয়েছে, এমনভাবেই লাগিয়েছে। তো যাই হোক, কুচকুড়া দেখো সামনে এসে কী করছে ক্যামেরা, সেগুলো তো আমি লক্ষ্যই করিনি, সেটা এখন দেখছি এডিট করার সময়। তো যাই হোক, সবটাই ভালো লাগলো। দেখো বোনটাকেও লাস্টে খাইয়ে দিয়েছি, সবাইকে খাইয়ে দিয়েছি, কেউ বলতে পারবে না আমাকে খাওয়ায়নি কেক। তো যাই হোক, চলো, আমি নিজে আর খাইনি, সেটা পরে খেয়েছি। আর তো কেমন লাগলো কিন্তু বারবার বলছি, তোমরা একটা সুন্দর কমেন্ট করে জানিও, যদি ইউটিউবের কমেন্ট বক্স খোলা থাকে তাহলে জানিও, আর ফেসবুক থেকে তো সবাই কমেন্ট করবে সুন্দর সুন্দর, সেটা আমি জানি। তো যাই হোক, চলো, দেখো ওই যে এখন কার্তিকও খাওয়াতে গেছিলো, বললো না থাক পরে খাবো। তো যাই হোক, এটাই ছিল আমার সারপ্রাইজ, যেটা আমি সত্যি ভাবতে পারিনি, টাটা সবাইকে বলে দিলাম, চলো আবার পরে দেখো। ওরে কত খুশি আমার পাপা, ওরে কত খুশি, আরে 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 বাবারে, কেক কেটে কত খুশি, আর খেলনা দেখছে আর খুশি। এই 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 দেখো কি আসছে,
ওরে ভাবি যে কি চলছে, দেখতেই পেলে কেক কাটলাম। তবে আমি জানতাম যে দিদির ছেলের বার্থডে, এর জন্য তো দিদি কার্তিককে বলেছিল যে একটা ওর জন্য আনবি, যেহেতু ও এখনো 100 কে হয়ে গেছে, কেক কাটেনি, অ্যানিভার্সারি গেছে, কেক কাটেনি, সিলভার বাটন পেলাম কেক কাটেনি, তো সেই কারণে সেটা আনা হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ দিদিকে। তো চলো ওইটুকুনি শেয়ার করতে পারলাম তোমাদের, তো দেখলে তো তোমাদের অর্ক কত খেলছে হাসছে। আর ওই দেখো আরেকটাকে, ওই যে আরেকটা দুষ্টু করছে ওখানে, এই যে খেলা করছো, আচ্ছা খেলা করো, আচ্ছা আচ্ছা খেলা করো, চলো আর সঙ্গে থাকো। রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, জানি না এখনো রাতে কি খাবো। আর মা এখানে বসে পড়েছে অলরেডি, এই যে তাও একটুখানি বসতে পারলো, আর এই যে দিদি এখানে বসে রয়েছে। তো চলো পরে আসছি, আবার সঙ্গে থাকো। তো দেখো এদিকে মাকে দিয়ে দিয়েছি সুজি আর কলা রাত্রিবেলায়, আর এদিকে দেখো ছেলে ফোন দেখছে আর ওর মা ওকে খাওয়াচ্ছিল। তো এদিকে ওরা খাওয়ার পরে দিদিরও খাবার নিয়ে নিয়েছে, আর এদিকে জাইম্বু খাচ্ছিলো রুটি তড়কা, আর আমি চিলি চিকেন খাওয়াবো বলে আমাদের জন্য চিলি চিকেন এনেছিলো। তো ওই বাবা মাকেও ওই ঘরে দিয়ে চলে এসেছি চিলি চিকেন আর রুটি। ডিনার নিয়ে চলে এসেছি, তো আজকের ডিনার হলো রুমালি রুটি আর চিলি চিকেন আর এই যে আচার। তো রুমালি রুটি, চিলি চিকেন আর আচার। আর দাঁড়াও তোমাদের অর্ক সোনাকে একটু দেখিয়ে আনি। দেখো তোমাদের অর্ক সোনা এখনও গেঞ্জি টেঞ্জি ছাড়বে, হাসছে দেখো। আর কৃষ্ণের পাশে আজকে দিদুন শুয়েছে আর আমি এ পাশে শোবো, কার্তিক শোবে নিচে, আর ওই ঘরে দিদি জায়ামবু আর ছেলে শুয়েছে। এই হাজি দেখো, ওলে বাবালি, ওলে বাবালি, ওলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে তো দেখলেই চিলি চিকেন আর রুটি, রুমালি রুটি, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওইদিকে ওই ঘরে বাবা মাকেও দিয়ে এসছি, মানে শ্বশুর শাশুড়িকে বাবা মাকেও দিয়ে এসছি চিলি চিকেন আর রুটি, আর এদিকে আমাদেরও খাওয়া হয়ে গেল। তো তোমায় তো বললামই কে কোথায় শোবে, ওপরে এই ঘরে বড় ঘরে শোবো আমি, মা ছেলে ওপরে শুচ্ছে আর নিচে কার্তিক শোবে, আর ওই সামনের ঘরে দিদি জায়ামু ছেলে শুচ্ছে। তো যাই হোক চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিলো, আর সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি কমেন্ট বক্স খোলা থাকে, আর সবাই একটা করে ভালোবেসে লাইক করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, চলো আবার আসছি নতুন ভিডিওর সাথে একটা নতুন দিনে। টাটা, সবাইকে লাভ ইউ অল, বাই।